প্রিয় ছাত্রছাত্রী, তোমাকে পুণে কামাদেব সাধনা পব্লিক স্কুল অনলাইন ক্লাস কু স্বাগত। গত পিরিয়ডে তোমাকে পড়াই ভারত কু জলপথের আবিষ্কার ও পর্তুগিজ মানক ভারত আগমন। আজ পড়িবা ডচ বা ওলন্দাজ ভারত আগমন। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে হল্যান্ড দেশের অধিবাসী বা ডচ মানে ভারতকে বাণিজ্য করা আসলে। ষোড়শ দুই খ্রিস্টাব্দে সে ডচ ইন্ডিয়া কোম্পানি নামক এক বাণিজ্য সংস্থা গঠন করে। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার গরম মশলা আমদানি করা সে প্রধান উদ্দেশ্য লা। ডচ মানে পর্তুগিজ মানুষ পরাস্ত করে সে অধীনস্থ অনেক অঞ্চল অধিকার করে। সেমানে গুজরাট, করমণ্ডল, উপকূলবঙ্গ, বিহার আদি অঞ্চলের বাণিজ্য কোঠি মানে স্থাপন করে। ব্যতীত মছলিপট্টনম, সুরত, কাশিম বজার, কোচিন ও বালেশ্বর ইত্যাদি স্থান মানকরে বাণিজ্য কেন্দ্র মান স্থাপন করে। ভারতকে ইংরেজ মানে আসিলা পরে ডচ মানে প্রবল প্রতিরোধর সম্মুখীন হয়েছে। তেমন ইংরেজ মানক পূর্বরু ডচ মানে সেমানকর বাণিজ্য কোঠি মান স্থাপন করে। কিন্তু যেতবে ইংরেজ মানে ভারতকে আসলে সেমানক সহিত এমানকর বহুত প্রতিরোধর সামনাসামনি হয়েছিল। পরিশেষে সেমানে ইংরেজ ও ফরাসি মানুষ প্রতিরোধ করে নপারি ভারত ত্যাগ করে জাভা, সুমাত্রা ও মালয় দ্বীপপুঞ্জরে বাণিজ্য কারবার করে। এমানক ব্যতীত ডেনমার্ক দেশের অধিবাসী বা দিনামার মানে বঙ্গদেশের শ্রীরামপুরঠার বাণিজ্য কোঠি মান স্থাপন করে বিভিন্ন প্রকার ব্যবসায় করে। তাপরে পিলা পড়িবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1599 খ্রিস্টাব্দে লন্ডনের কতক বণিক ও নাবিক মানে এক বাণিজ্য সংস্থা গঠন করে। এ সংস্থাকে ইংল্যান্ডের রাণী এলিজাবেথ বাণিজ্য করা অনুমতি দিয়েছিল। পরবর্তী কালে এই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে জাভা ও সুমাত্রা ইত্যাদি স্থানের বাণিজ্য করে। এসব স্থানের সে ডচ মানক প্রতিদ্বন্দ্বিতা করা পড়ে। তেমন সে ভারতের বাণিজ্য করা আগ্রহ হয়েছিল। এই কার্যপা সে সময় ভারতের শাসন করুয়া মোগল সম্রাট জাহাঙ্গীর দরবারকু ইংরেজ মানে ক্যাপ্টেন হকিন্সকু পঠাই থিলে। তেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেত ভারতকে আসলে সেমানে এখানে বাণিজ্য করা আগ্রহী প্রকাশ কলে। এই কার্যপা সে সময় ভারতের শাসন করুয়া মোগল সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীর দরবারকু ইংরেজ মানে ক্যাপ্টেন হকিন্সকু পঠাই থিলে। জাহাঙ্গীর অত্যন্ত খুশি হয়ে ইংরেজ মানুষ সুরতার বাণিজ্য কোঠি নির্মাণ পাই সুযোগ দিয়েছিলেন। মাত্র পর্তুগিজ মানক ষড়যন্ত্র যোগু হকিন্স কোণী বাণিজ্য সুবিধা হাসল নকরি ইংল্যান্ডকে ফেরি যাইছিলেন। প্রথম জেমস সার টমাস রো নামক এক বিচক্ষণ রাজদূতকে জাহাঙ্গীর দরবারকে পঠাই অনেক বাণিজ্য সুবিধা হাসল করে। সে 1619 খ্রিস্টাব্দে ভারতের বিদায় নেওয়া বেড়ে আগ্রা, অহমদাবাদ, সুরট ইত্যাদি স্থানের বাণিজ্য কোঠি মানে স্থাপিত হয়ে পারি। প্রথম জেমস সার টমাস নামক এক বিচক্ষণ রাজদূতকে জাহাঙ্গীর দরবারকে পঠাই বহুত বাণিজ্যিক সুবিধা হাসল করে। সে ভারত ছাড়া পূর্বরু আগ্রা, অহমদাবাদ, সুরট ইত্যাদি স্থানের বাণিজ্য কোঠি মানে স্থাপিত হয়ে পারি। এপরে ইংরেজ মানে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের বাণিজ্য কোঠি মান উদ্যম করে। ফলে গোলকুন্ডা রাজ্যের মুখ্য পোতাশ্রয় মছলিপট্টনম, বম্বে বঙ্গদেশের সুতানাটি ও ওড়িশার বালেশ্বর ঠারে ইংরেজ মানে বাণিজ্য কোঠি মান নির্মাণ করে। এইপরি ভাবে ইংরেজ মানে সে বাণিজ্যর প্রসার ঘটাই পরবর্তী সময় ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ করে। এবে পড়িবা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পর্তুগিজ, ডচ ও ইংরেজ মানক আসবার বহু বর্ষ পরে
ଫରାସୀ ମାନେ ବାଣିଜ୍ୟ କରିବା ପାଇଁ ଭାରତକୁ ଆସିଥିଲେ। ସେମାନେ ଭାରତକୁ ଆସି 1664 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ ଫରାସୀ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଗଠନ କରିଥିଲେ। ପ୍ରାଚ୍ୟ ଦେଶମାନଙ୍କ ସହ ବାଣିଜ୍ୟ କାରବାର କରିବା ଏହି ସଂସ୍ଥାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା। ତେବେ ଇଂରେଜ, ଡଚ୍ ଓ ପର୍ତ୍ତୁଗୀଜ ମାନଙ୍କ ଆସିବାର ବହୁ ବର୍ଷ ପୂର୍ବେ ଫରାସୀମାନେ ଭାରତକୁ ଆସିଥିଲେ। ସେମାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ପ୍ରାଚ୍ୟ ଦେଶମାନଙ୍କ ସହ ବାଣିଜ୍ୟ କାରବାର କରିବା ପାଇଁ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ 1668 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ କେତେକ ଫରାସୀ ବଣିକ ସୁରଟଠାରେ ବାଣିଜ୍ୟ କୋଠି ନିର୍ମାଣ କରିଥିଲେ। ପରେ ସେମାନେ ଗୋଲକୁଣ୍ଡା ସୁଲତାନଙ୍କ ଠାରୁ ଅନୁମତି ପାଇ ମଛଲିପଟନମଠାରେ ବାଣିଜ୍ୟ କୋଠି ନିର୍ମାଣ କରିଥିଲେ। ପରେ ପରେ ସେମାନେ ପଣ୍ଡିଚେରୀ, ବଙ୍ଗଦେଶର ଚନ୍ଦନନଗର, ଓଡ଼ିଶାର ବାଲେଶ୍ୱରଠାରେ ବାଣିଜ୍ୟ କୋଠିମାନ ନିର୍ମାଣ କରିଥିଲେ। ଏହାଛଡ଼ା ମାଲବାର ଉପକୂଳ ମାହେମବନ୍ଦର ଫରାସୀମାନେ ଅଧିକାର କରି ସେଠାରେ ବାଣିଜ୍ୟ କାରବାର କରିଥିଲେ। ତେଣୁ ଫରାସୀ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଭାରତକୁ ଆସି ଗୋଲକୁଣ୍ଡାର ସୁଲତାନଙ୍କ ଠାରୁ ଅନୁମତି ପାଇ ପ୍ରଥମେ ମଛଲିପଟନମ୍ ଠାରେ ବାଣିଜ୍ୟ କୋଠିମାନ ନିର୍ମାଣ କରିଥିଲେ। ପରେ ପରେ ସେମାନେ ପଣ୍ଡିଚେରୀ, ବଙ୍ଗଦେଶ, ଚନ୍ଦନନଗର, ଓଡ଼ିଶାର ବାଲେଶ୍ୱରଠାରେ ବାଣିଜ୍ୟ କୋଠିମାନ ନିର୍ମାଣ କରାଇଥିଲେ। ତାପରେ ସେମାନେ ବାଣିଜ୍ୟ କାରବାର ଆରମ୍ଭ କରିଥିଲେ। ଅଷ୍ଟାଦଶ ଶତାବ୍ଦୀ ମଧ୍ୟ ଭାଗରେ ଇଂରେଜ ଓ ଫରାସୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟ ରାଜନୈତିକ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରବଳ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ହୋଇ ଯୁଦ୍ଧର ରୂପ ନେଲା। ଏହି ଯୁଦ୍ଧକୁ କର୍ଣ୍ଣାଟକ ସମର କୁହାଯାଏ। ଫରାସୀ ଓ ଇଂରେଜମାନଙ୍କ ମଧ୍ୟରେ 3ଟି କର୍ଣ୍ଣାଟକ ସମର ହୋଇଥିଲା। ଏହି ସମୟରେ ଫରାସୀମାନେ ଇଂରେଜମାନଙ୍କ ଠାରୁ ପରାଜିତ ହୋଇଥିଲେ, ଫଳରେ ଫରାସୀମାନଙ୍କର ବାଣିଜ୍ୟ କାରବାର ବିପର୍ଯ୍ୟସ୍ତ ହୋଇଯାଇଥିଲା ଓ ସେମାନେ ଭାରତରେ ସାମ୍ରାଜ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା କରିପାରି ନଥିଲେ। ତେଣୁ ଯେଉଁ 3ଟି କର୍ଣ୍ଣାଟକ ସମର ହୋଇଥିଲା ଫରାସୀ ଇଂରେଜମାନଙ୍କ ମଧ୍ୟରେ, ପ୍ରଥମ କର୍ଣ୍ଣାଟକ ସମର 1746-1747 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ, ଦ୍ୱିତୀୟ କର୍ଣ୍ଣାଟକ ସମର 1749-1754 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ, ତୃତୀୟ କର୍ଣ୍ଣାଟକ ସମର 1758-1763 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦ। ଏବେ ଦେଖିବା ଆମେ କ'ଣ ଶିଖିଲେ। ବହୁ ପ୍ରାଚୀନ କାଳରୁ ୟୁରୋପୀୟମାନେ ଦେଶମାନଙ୍କ ସହ ଭାରତର ବାଣିଜ୍ୟ କାରବାର ହେଉଥିଲା। ତ୍ରୟୋଦଶ ଶତାବ୍ଦୀରେ ମାର୍କୋପୋଲୋ ନାମକ ଇଟାଲୀର ଏକ ଯୁବକ ଏସିଆ ଭ୍ରମଣ କରିଥିଲେ। ପର୍ତ୍ତୁଗୀଜ ନାବିକ ଭାସ୍କୋ ଡା ଗାମା 1498 ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ ଭାରତକୁ ଜଳପଥ ଆବିଷ୍କାର କରିଥିଲେ, ଫଳରେ ୟୁରୋପରୁ ଭାରତକୁ ଜଳପଥ ଯୋଗାଯୋଗ ହୋଇଥିଲା। ଭାରତକୁ ଜଳପଥର ଆବିଷ୍କାର ପରେ ପର୍ତ୍ତୁଗୀଜ, ଡଚ୍, ଇଂରେଜ ଓ ଫରାସୀମାନେ ଭାରତର ସହ ବାଣିଜ୍ୟ କାରବାର କରିଥିଲେ। ତେଣୁ ପିଲାମାନେ ଆଜି ପଢ଼ା ହେଇଥିବା ବିଷୟଟିକୁ ଭଲକି ପଢ଼ିବ। ଧନ୍ୟବାଦ।